জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। কেমন আছেন বন্ধুরা সবাই? আশা করি সবাই ভালো আছেন। জিকে বিকেমের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা জানব, ভাদ্র মাসে কুকুর বা বিড়াল বাড়িতে আসা ভালো নাকি খারাপ। এর আগে আপনাদেরকে একটা ভিডিও আমি উপহার দিয়েছিলাম, যে ভিডিওতে বলা হয়েছিল কুকুর হলো ভগবান কাল ভৈরবের বাহন। তাই বন্ধুরা, এই কুকুর বা বিড়াল যদি আপনার বাড়িতে বারবার আসে, তাহলে আপনাকে বুঝতে হবে এটা কী সংকেত দিচ্ছে। আর সেই সংকেতগুলোর ব্যাপারেই আজকে আমি বলবো আপনাদের কাছে। তো বন্ধুরা, আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তাহলে আপনারা সমস্ত তত্ত্ব বুঝতে পারবেন, জানতে পারবেন। এবং আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যাবে সবার আগে আপনার কাছে। আর ভিডিওর শেষে একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করবেন। জয় শ্রীকৃষ্ণ। তাহলে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুরা, আমরা অনেকেই জানি আমাদের এই বিশ্বকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে, ভৌতিক, অভৌতিক ও পরাভৌতিক। তাই কুকুর, বিড়াল, মানুষ, এমনকি সমস্ত জীবজন্তু যারা আছে, এরা হচ্ছে সব ভৌতিক। আর ভূত, প্রেত, পিশাচ, এরা কিন্তু সব অভৌতিক জীব। এবং দেবতা, অপ্সরা, গন্ধর্ব, এরা কিন্তু পরভৌতিক জীব। তাই বন্ধুরা, আমরা বা আমরা সাধারণত যেগুলো চোখে দেখতে পাই, সেই সব জীবজন্তু ছাড়াও আরও বহু জিনিস রয়েছে যেগুলো আমরা খালি চোখে দেখতে পাই না। তাই আমাদের বাড়িতে প্রতিনিয়ত বিভিন্ন রকম শক্তির আনাগোনা হয়ে থাকে, কিন্তু আমরা সেটা বুঝতে পারি না। তাই আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন, আপনাদের বাড়ি বা আশেপাশের বাড়িতে, পরিচিত বাড়িতে আপনি দেখবেন যে অনেক সময় তাদের ভিতরে ঝগড়া ঝাঁটি, অশান্তি এবং পরিবারের ভিতরে রোগ ব্যাধি এবং একজন আরেকজনকে দেখতে পারছে না, মনে বিদ্বেষ রয়েছে। এই ধরনের ঘটনা যদি হয়ে থাকে, তাহলে বুঝতে হবে সেই বাড়িতে কোনো অশুভ শক্তি বা নেগেটিভ এনার্জির প্রভাব পড়েছে। এবং আপনার বাড়িতে যদি কোনো শুভ শক্তি আসে, তাহলে দেখবেন আপনার বাড়িতে খুশির একটা ঝড় বয়ে চলেছে। সবার ভিতরে কেমন একটা হাসি আনন্দ বিরাজ করেছে, অর্থ সমাগম হচ্ছে এবং পরিবারের ভিতরে অসুস্থ থাকছে না, যারা অসুস্থ ছিল তারাও ভালো হয়ে যাচ্ছে। এই ধরনের যদি থাকে, তাহলে আপনারা বুঝবেন আপনাদের বাড়িতে পজিটিভ এনার্জি বা কোনো শুভ শক্তি এসেছে। আর এই শুভ শক্তি বা অশুভ শক্তি যখনই বাড়িতে প্রবেশ করে, আমরা কিন্তু বুঝতে পারি না, এগুলো সবার আগে বুঝতে পারে প্রাণী জগৎ, অর্থাৎ আমাদের পালিত কুকুর বা বিড়াল। এগুলো যদি আমাদের বাড়িতে থাকে, তাহলে এরা খুব সহজেই এরা বুঝে নিতে পারে সর্বপ্রথম। আর দেখবেন, যখন আপনার বাড়িতে রাত্রেবেলায় কোনো কুকুর বা বিড়াল হঠাৎ করে কেঁদে উঠছে বা এরা খুব ঝগড়া করছে, তখন আপনাদের বুঝতে হবে আপনার বাড়িতে কোনো না কোনো অশুভ শক্তির আগমন হয়েছে বা উপস্থিত আছে। পুরাণ বা গরুড় পুরাণ অনুসারে, যদি আপনাদের বাড়িতে কোনো বিড়াল চলে আসে এবং সেটি কান্না করে, তাহলে এটা মোটেই ভালো সংকেত না আপনার জন্য। তাহলে সেটা আপনার জীবনে হোক কি আপনার পরিবারের উপরে হোক, কোনো না কোনোভাবে আপনার আগামী দিনে একটা খারাপ ঘটনা ঘটতে চলেছে। সেটা যেমন হতে পারে, আপনার কোনো একটা কাজ সম্পূর্ণ হবার মুখে রয়েছে, সেই কাজটা বিফলে যেতে পারে, অথবা আপনার পরিবারের ভিতরে কেউ অসুস্থ হয়ে যেতে পারে এবং দেখা যাচ্ছে কোথাও কেউ যাচ্ছে, সেখানে একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, এমনকি পরলোকে পর্যন্ত গমন হতে পারে। তাই বন্ধুরা, সবসময় আপনারা সতর্ক সাবধান হয়ে থাকবেন, যেন বারবার বিড়াল বা কুকুর এসে কান্নাকাটি না করে। আর যদি আপনার বাড়িতে বিড়াল বা কুকুর এমনিতেই আসে, খেয়ে দিয়ে চলে যায়, কান্নাকাটি না করে, শান্তি শৃঙ্খলা বজায় রাখে বা বাচ্চা দেয়, তাহলে এটা খুবই শুভ, এটা কোনো অশুভ সংকেত নয়। দেখুন বন্ধুরা, হতে পারে আপনার বাড়িতে পিতৃদোষ রয়েছে, অথবা আপনার পরিবারের পূর্বপুরুষদের কোনো আত্মা এখনও পর্যন্ত শান্তি পায়নি, তাই কুকুর বা বিড়াল এসে সেই ব্যাপারে আমাদের বারংবার সংকেত দিয়ে থাকে। তাই আমরা অনেকেই অনেক সময় এই ব্যাপারটা বুঝতে পারি না, তাই আমরা কুকুর বা বিড়ালকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দিই।
কিন্তু বন্ধুরা, একবার ভেবে দেখেছেন, এই অবলা পশু পাখিদের আমরা যদি একটু আদর করে খেতে দিই, তাহলে এরা আমাদের সারা জীবন আমাদের সঙ্গী দিয়ে থাকে এবং আমাদের উপকার করে থাকে অনেকভাবে। তাহলে আপনিও ভগবানের প্রিয় পাত্র হয়ে উঠবেন, ভগবান আপনাকে অনেক ভালোবাসবে। কারণ এই পৃথিবীতে আপনি যত জীব জন্তু দেখছেন সবই ঈশ্বরের সন্তান, তাই তাদেরকে কোনো সময় অবহেলা করে মারধর করে কাউকে তাড়াবেন না, কারো মনে কষ্ট দেবেন না। কারণ আমরা মানুষই শ্রেষ্ঠ জীব, আর আমরা যদি এই অবলা পশু পাখিদের উপর অত্যাচার করি তাহলে তারা কোথায় যাবে একবার ভাবুন তো। তাই এদেরকে যদি আমরা মারধর অত্যাচার করি তাহলে কিন্তু সেই মহাকাল অর্থাৎ দেবাদি দেব, তিনি কিন্তু আমাদের কখনোই ক্ষমা করবেন না। তাই আমাদের সবসময় সাবধান হতে হবে যেন আমরা এই ধরনের পশু পাখিকে অকারণে হত্যা না করি, মারধর না করি। আর যদি তাদেরকে একটু ভালোবেসে খাবার দিই, ভালোবাসি, তাহলে কিন্তু স্বয়ং মহাকালও আমাদের পরে অতি প্রসন্ন হবেন। তাই এই পশু পাখিদের থেকে আমরা এমন কিছু কিছু লক্ষণ পাই যেগুলো কিন্তু আমাদের জীবনে অর্থের জোয়ার এনে দিতে পারে। ঠিক এর বিপরীত দিক থেকে এমন কিছু কিছু লক্ষণও পাই যেগুলো কিন্তু আমাদের জীবনে প্রচণ্ড ক্ষতিও এনে দিতে পারে, বা কোনো অশুভ বার্তা কিন্তু আমাদের জীবনে নেমে আসতে পারে। দেখুন বিড়ালের দেওয়া কোন কোন সংকেতগুলো আপনাদের জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসতে পারে, এবং বিড়ালের দেওয়া কোন কোন সংকেতগুলি পেলে আপনাদের জীবনে চরম অশান্তি দুর্ভোগ নিয়ে আসতে পারে। দেখুন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আমাদের জীবনের ভালো মন্দ সব কিছুই আমাদের হাতে, তাই যে যেমন কর্ম করে থাকেন সে তেমন ফল পেয়ে থাকেন। দেখুন অনেক সময় বিড়ালের রাস্তা কাটলে আমরা মনে করি এটা খুবই খারাপ সংকেত, আমাদের সামনে কোনো বিপদ হতে পারে। কিন্তু যদি বিপদ হয়েও যায় তাহলে বুঝতে হবে এটা আমাদের কোনো কর্মের ফল ছিল তাই হয়েছে। কারণ কর্ম কখনোই বিফলে যায় না, যে যেমন কর্ম করবে তাকে তেমন ফল ভোগ করতে হবে। দেখুন কিছু কিছু প্রাণী রয়েছে যারা আগে থেকেই বুঝতে পারে যে আগামীতে কী ঘটতে চলেছে, যেমন পাখি, ইঁদুর এবং মাটিতে থাকা পোকামাকড়। এরা বিভিন্ন রকম দুর্যোগ আসার আগে এরা কিন্তু অনুভব করতে পারে। যেমন ইঁদুর, ইঁদুর কিন্তু ভূমিকম্প আসার আগে প্রচণ্ড ছোটাছুটি করে। এগুলো যদি আপনি লক্ষ্য করেন তাহলে আপনি তখনই বুঝতে পারবেন হয়তো ভূমিকম্প আসতে চলেছে। অন্যদিকে পিঁপড়ে কিন্তু বৃষ্টির আগে বুঝতে পারে যে বৃষ্টি আসছে, তাই তারা তাদের নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করে। ঠিক তেমনই আমাদের সঙ্গে কিছু বিপদ হওয়ার আগে সেগুলো কিন্তু এই প্রাণী অর্থাৎ কুকুর, বিড়াল বা কাক এরা বুঝতে পারে, তাই এরা বিভিন্নভাবে আমাদের সংকেত দিয়ে থাকে। দেখুন বন্ধুরা, কোনো বিড়াল যদি আপনাদের বাড়িতে এসে বারংবার চিৎকার করে বা কান্নাকাটি করে তাহলে কিন্তু এটা অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। তাহলে আপনার জীবনে খুবই তাড়াতাড়ি ঘোর অমঙ্গল আপদ বিপদ ঘনিয়ে আসতে পারে। যদি কোনো অসুস্থ ব্যক্তি শুয়ে থাকে আর তার উপর দিয়ে যদি বিড়াল ডিঙিয়ে যায় তাহলে ওই ব্যক্তি মৃত্যুর আগে অসহ্য যন্ত্রণা পেয়ে তার মৃত্যু হবে। অথবা কোনো মানুষ যদি কখনো শুয়ে থাকে আর কোনো বিড়াল এসে যদি তার পায়ের গন্ধ শোকে, ওইরূপ ব্যক্তির খুব তাড়াতাড়ি শরীর খারাপ হতে পারে। বন্ধুরা, আপনি যদি কোনো কাজে যাচ্ছেন আর তখন যদি দেখেন কোনো বিড়ালের মুখে মাংসের টুকরো, তাহলে কিন্তু আপনার সেই কাজ পণ্ড হতে পারে। এরপরে আপনি যদি কোথাও যাচ্ছেন আর যদি দেখেন রাস্তায় কোনো বিড়ালের মুখে তার বাচ্চা নিয়ে যাচ্ছে, তাহলে এটা খুবই শুভ। তাহলে আপনার রাস্তায় যেতে যেতে কোনো পুরনো আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধব তাদের সঙ্গে আপনার দেখা হতে পারে। আর বাড়িতে যদি কোনো বিড়াল আপনার মাথা চেটে দেয়, তাহলে পরিবারে অথবা সমাজের ভিতরে আপনার মান সম্মানের হানি হতে পারে, লাঞ্ছনা, অবজ্ঞা, অবহেলারও শিকারও হতে পারেন। এছাড়াও আপনি কোনো কাজে যাচ্ছেন মনে করুন, আর সেই সময় যদি আপনি বিড়ালের মুখে খাবার খেতে দেখেন, তাহলে আপনার সেই কাজ সম্পূর্ণ সাকসেস হবে। এছাড়া আপনি যদি দেখেন কোনো বিড়াল বেশিরভাগ টাইমে শুয়ে থাকে এবং মুখ কালো করে থাকে, এরকম যদি দেখেন তাহলে আপনি বুঝবেন যে আপনি কিন্তু ভবিষ্যতে কোনো দুশ্চিন্তায় পড়তে পারেন। এবং আপনি যদি কোথাও যাচ্ছেন কোনো শুভ কাজে আর সেই সময় যদি দেখেন কোনো বিড়াল কাঁদছে, তাহলে আপনার সেই শুভ কাজ সম্পূর্ণ ব্যর্থ হতে চলেছে। আর যদি কোনো বিড়াল বাইরে থেকে এসে আপনার বাড়িতে মারামারি করে, কান্নাকাটি করে, তাহলে বুঝবেন এটা আপনার জীবনে বিশেষ একটা অশুভ সংকেত।
শাস্ত্রমতে বলা হয়েছে এরকম ঘটনা যদি আপনাদের বাড়িতে বারে বারে হতে থাকে তাহলে আপনার জীবনে মানহানি হতে পারে। ঠিক সেরকমই বিড়াল যদি আপনাদের গৃহে বেশ কিছু কিছু দিন আসে, সেই দিনগুলোতে যদি আসে তাহলে আপনাদের জীবনে নেমে আসবে অত্যন্ত শুভবার্তা। যেমন ধরুন দীপাবলি, পূর্ণিমা, অমাবস্যা এবং একাদশী, এমন পূর্ণতিথিতে যদি বিড়াল আসে তাহলে তা অত্যন্ত শুভ বলে মানা হয়। যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজ এই পর্যন্তই শেষ করলাম। আবার দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আর আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইবার করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইবার করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, কারণ আমি যখনই নতুন কোনো ভিডিও ছাড়ব নোটিফিকেশনের মাধ্যমে আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে। আজ এখানে শেষ করলাম, নমস্কার।